প্রার্থী ছিলেন সহ আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকরা আসসালামু আলাইকুম। এখন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে চাচ্ছি। দয়া করে আমাদের কিছু বলে সংগ্রামী মহাসচিব উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি সংগঠনের এবং সুপ্রিয় সাংবাদিক, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পহেলা রমজান, পবিত্র রমজান মাসের শুরু হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানরা তারা এই মাসটিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন, মাত্র নামাজ পড়েন এবং একটি বিশেষ মাস পালন করেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলব যে বিশ্বব্যাপী একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জনজীবন অতিবাহিত হচ্ছে। আমাদের জীবদ্দশায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা আমাদের জীবদ্দশায় একটি যুদ্ধ শুধু দেখেছি, 71 সালের দেশের মুক্তি সংগ্রামের যুদ্ধ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি বা 1920 সালের প্যারিস ফ্লু বলি অথবা যে কোনো ধরনের মহামারী, আমরা বাবা মার কাছ থেকে গল্প শুনেছি যে কলেরায় গুটি বসন্তে গ্রামকে গ্রাম সাফে, এগুলোও আমরা ওইভাবে দেখি। কারণ আমরা যখন সচেতন হয়ে একটু উঠছি, আমাদের যখন জ্ঞান হচ্ছে, তখন আমরা একটু দেখেছি বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ম্যালেরিয়া ডিপার্টমেন্টের অফিস, তারপরে সেটাও আমরা দেখেছি যে কিছুদিন পর সেই অফিসগুলিও নেয়, অর্থাৎ ম্যালেরিয়াও নির্মূল হয়ে গেছে। আমাদের এই জীবদ্দশায় এইবার দেখলাম এটি প্যান্ডেমিক, এটি কোনো অঞ্চলের মহামারী না, এটা বিশ্ব মহামারী, এর মধ্যে আমরা পতিত হয়েছি। কিন্তু এইরকম একটি পরিস্থিতির মধ্যেও দলের পক্ষ থেকে যে কাজগুলি করা দরকার সাধারণ মানুষের পক্ষে, সেটি যথাসাধ্যভাবে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো করে যাচ্ছে। এখানে জীবনের ঝুঁকি আছে, সেই ঝুঁকিকে বরণ করে নিয়েও তারা সেই কাজটি করছে। আর সর্বোপরি যেটি, সেটা হচ্ছে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিবার যে কাজটি করে, এই যে দীর্ঘ 10 বছরে আমাদের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে, তিনি বিশেষ সময়ে বিশেষ দিবসগুলোতে, বিশেষ করে ঈদ রমজান এগুলোতে তিনি তাদের হচ্ছে উপহার সামগ্রী পাঠান, দলের বিভিন্ন নেতৃবৃন্দকে দায়িত্ব দেন, তাদের মাধ্যমে এই উপহার সামগ্রী পাঠান। এবারও রমজান উপলক্ষে প্রতিটা বিভাগে যারা গুম হয়েছেন, ক্রস ফায়ারে জীবন তাদের গেছে বা পুলিশি নির্যাতনে যারা নির্যাতিত হয়েছে, তাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এর মধ্যে এই লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং, এই ঘর বন্দি, এর মধ্যেও যতটুকু সম্ভব যারা এর পিছনে যারা কাজ করেছেন, আমি ওই তরুণদেরকে চিনি, তারা দিনরাত চেষ্টা করে তারা তালিকা করেছেন এবং তাদেরকে এই উপহার সামগ্রী পাঠানোর জন্য সার্বিক তারা ব্যবস্থা করেছে। আর এখানে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাসচিব মহোদয়ের মাধ্যমে প্রতিটি অনুষ্ঠানের মাধ্যমে এটা শুরু হবে আজ থেকে, আগামীকাল কয়েকটি বিভাগে হবে এবং আগামী পরশুদের মধ্যে কয়েকটি বিভাগে এই উদ্বোধনের মাধ্যমে এই অনুষ্ঠানটি হচ্ছে। এই সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমি আগেও বলেছি, আমার একটা পরিস্থিতি, সে পরিস্থিতির সাথে আমাদের আগে কোনো পরিচয় ছিল না, শব্দগত দিক থেকে না পরিবেশগত দিক থেকে। আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন, ঘরবন্দি, এই শব্দগুলি অচেনা শব্দ ছিল, এখন নতুন করে আমরা এই শব্দগুলি আমরা জানছি।
এবং চিরদিনের যে মূল্যবোধ আমাদের ছিল যে মানুষের পাশে দাঁড়া, এখন আর এই কথাটা বলতে পারছি না। মানে মূল্যবোধ কথা পরিবর্তন হচ্ছে, কি বলে যে সম্প্রীতির যে কথাগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষের পাশে দাঁড়ানোর জায়গায় মানুষ থেকে দূরে থাকার কথা আমাদের বলতে হচ্ছে। মুখোশ ছিল নেতিবাচক শব্দ, সেই মুখোশকে এখন ইতিবাচক হিসাবে নিতে হচ্ছে, কারণ এই মুখোশের মাধ্যমেই আমাদের হয়তো আমরা কিছু জীবাণু থেকে, এই অনুবীক্ষণিক জীবাণু থেকে আমরা বাঁচব। তো এই যে আমাদের একটা নতুন জগৎ, নতুন পৃথিবী, সেই নতুন জগৎ নতুন পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এর সাথে আমাদেরকে যুদ্ধ করে, সংগ্রাম করে, লড়াই করে আমরা কোন জায়গায় উপনীত হব সেই ভবিষ্যৎ বাণীটুকু করা যাবে না। কিন্তু আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে, এর মধ্যেও কিন্তু মানুষ, তারা তাদের যারা মানবতাবাদী মানুষ, যারা দুস্থ মানুষের পক্ষে দাঁড়ানোর প্রত্যয় তাদের আছে, তারা কিন্তু তারা কাজ করছে। আমরা যখন দেখছি খাটের নিচ থেকে, আমরা যখন দেখছি মাটির তলা থেকে, আমরা যখন দেখছি খড়ের পালা থেকে চালের বস্তা বেরোচ্ছে, তখন আজকে আমার পড়ে ভালো লাগলো অনলাইনে আমি দেখলাম যে কর্ণাটকের দুটি মুসলিম যুবক তাদের জমি বিক্রি করে 25 লাখ টাকা তারা সেখান থেকে পেয়েছেন, ওই টাকা দিয়ে দিন রাত মানুষদেরকে খাদ্য সরবরাহ করছে। এই দৃষ্টান্ত এদেশেও আছে, এই দেশে অনেক মানুষও হয়তো এই জিনিসটা করছে। কিন্তু যে এত বড় একটি বিষয় আমাদের চোখের সামনে এটি এসছে, পাশাপাশি আমরা এইগুলোও দেখছি যে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মেম্বার তাদের বাড়ি থেকে এবার বের হচ্ছে, চালের বস্তা বের হচ্ছে, তেলের বস্তা বের হচ্ছে, সাংবাদিকরা প্রোটেস্ট করছেন, সেই সাংবাদিককে ধরে উত্তম মধ্যম দিচ্ছেন তারা। অর্থাৎ আমি আগেও বলছি, এখনো বলছি, পৃথিবী বদলাচ্ছে, মূল্যবোধ বদলাচ্ছে, ভাষা বদলাচ্ছে, শব্দ বদলাচ্ছে, কিন্তু ক্ষমতাসীনদের সংস্কৃতি বদলাচ্ছে। তারা বারবার দলের মহাসচিব নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই ধরনের ভয়ঙ্কর প্যান্ডেমিক বিশ্বব্যাপী মহামারী মহামারী মোকাবেলার কথা তারা বলছেন, কিন্তু তারা সেটাকে গুরুত্ব না দিয়ে তাদের একদলীয় এক দেশদর্শী যে চেতনা, সেই চেতনা দিয়েই তারা কাজ করছে। এবং এই কাজ করতে গিয়ে আজকে অনেক তথ্য, আজকে অনেক ইনফরমেশন, অনেক কিছু গোপন করার কারণে হঠাৎ করে করোনা মহামারী এই যে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধ এবং মানুষের মৃত্যু আপনার বেড়ে চলছে। যখন এই করোনা মহামারী দেখা গেল তার বেশ কিছু পরে, আমরা জানি না, আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের দিক থেকে জানছি, ঠিক আছে, এটা যখন এটা পরে এসছে, কিন্তু আমাদের তো এই মুহূর্তে জানার কথা যে কী কী পদক্ষেপ নেবে এটাকে আমরা রেসিস্ট করতে পারব। যেমন ভিয়েতনাম নিয়েছে, যেমন অন্যান্য দেশ নিয়েছে, তারা এই সমস্ত অভিজ্ঞতা থেকে, চীনের অভিজ্ঞতা থেকে তারা পদক্ষেপ নিয়েছে বলে সেখানে করোনা মহামারী বিস্তার লাভ করতে পারে। আমাদেরও সে সুযোগ ছিল, কিন্তু সরকার ভিন্ন কাজে কাজ করছে, অন্য কাজে দেখাতে গিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না এখানে। এই আজকে রমজানের প্রথম তারিখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ওই সমস্ত পরিবারের যে উপহার সামগ্রী তিনি পাঠিয়েছেন সেটি আজকে ঢাকা বিভাগের, এই ঢাকা বিভাগ এবং সারা দেশের যে ওনার উপহার সামগ্রী যাচ্ছে সেই সেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দলের সম্পাদক ডক্টর ইসলাম আলমগীর, যার মাধ্যম দিয়ে আমাদের এই কাজগুলি শুরু হয়। এখানে সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে অনেক কিছু ভুলে গিয়েও আজকে এই মহামারীর যে পাণ্ডব এটিকে মোকাবেলা করার জন্য আমরা আজকে সবাই মাঠে নেমেছি, পথে আছে, আমরা এই কাজগুলো করবো। কিন্তু যারা গণতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকেও মাঠে নিতে হবে। সেই কাজটি আজকে স্মরণ করে রমজানের প্রথম দিনে সেটি স্মরণ করা হচ্ছে, এবং যেভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগে থেকে আশা করছেন এখন সেই কাজ তিনি করবেন। আর আজকে এই উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই কাজ কার্যক্রমটা আপনাদের সকলের জন্য প্রতিষ্ঠা করবার জন্য যারা সংগ্রাম করেছেন,
তাদের অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা যাদেরকে বলেছি যে এনফোর্সড ইজ অ্যাপিয়ার্ড, অর্থাৎ সরকার সরকারের লোকেরা তাদেরকে জোর করে তুলে নিয়ে গেছে, স্বীকার করেনি তারা। এই শব্দটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত ছিলাম না। এই সরকার আসার পরে আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত হয়েছি। আমরা দেখেছি আমাদের একেবারে তরুণ ছেলেরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তাদেরকে রাতের বেলা বাড়ি থেকে ডেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন দুজন একশো আটজন দশজনকে নেওয়া হয়েছে, তারা আর ফিরে আসে। আমরা গত কয়েক বছর ধরে আমরা তাদেরকে স্মরণ করি, এবং যখন আমরা স্মরণ করি সেই দিনটি, সেই ফলটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়। আমাদের দলের চেয়ারপারসন দেশশ্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগেও আমরা এই ঘরে বসেই তার মধ্যে দিয়েও কিন্তু আমরা এখানে বিভিন্ন সময়ে পরিবারগুলোকে নিয়ে এসেছিলাম, তারা এসেছিলেন, এবং এই রোজার মাসে শেষে তিনি রোজার প্রথম দিন বা দ্বিতীয় দিনে তিনি অথবা ঈদের আগে এই পরিবারগুলোর সঙ্গে তিনি ইফতার করতেন। নিশ্চয়ই আপনাদের সকলের সেটা মনে আছে। এবং এটা দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের গণতন্ত্রকে শুধুমাত্র অস্ত্রের মুখে গায়ের জোরে নিয়ে গিয়ে একটা হরণ করা যেতে পারে, রূপ করে রামসাকে নিয়ে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা এই বিষয়ের উপর চাপে দেওয়া। আমরা যতটুকু খবর পেয়েছি, আমাদের ইনফরমেশন যতটুকু আছে তাতে করে আমরা দেখেছি যে এখানে অঙ্গ সংগঠনগুলো, বিশেষ করে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের মূল বিএনপি অনেক নেতা কর্মী তারা এইভাবে হারিয়ে গেছেন, খুন হয়েছেন, কাউকে ক্রস ফায়ার মারা হয়েছে। এই পরিবারগুলো বিগত প্রায় এক যুগ ধরে আস্তে আস্তে তারা এই কষ্ট যন্ত্রণা তাদেরকে নিয়ে তারা বেঁচে আছে। এদের মধ্যে অনেকে চলে গেছেন তাদের পিতা মাতাদের মধ্যে। গত কয়েকদিন আগে আমাদের পুরনো ঢাকার বংশাল না পিন্টুর বাবা, তিনি কয়েকদিন আগে মারা গেলেন। আমার মনে আছে এখনো যে আমাদের উত্তর খানের কন্যা ছাত্রদলের স্থানীয় নেতা ছিলেন, তার গুম হয়ে যাওয়ার পরে তার বাবা ছেলেকে সারা বছর ধরে খুঁজে বেরিয়েছে, সে ভারতেও গেছে, সব জায়গায় যেত, তারপর নিজে একদিন মারা গেছে। অনেক অনেক ইতিহাস, অনেকগুলো অত্যন্ত করুণ ইতিহাস এই সমস্ত আমাদের আছে। আমরা এই সমস্ত ধারণ করে, বুকের মধ্যে ধারণ করে আমাদের দেশের ত্রিবেগমটা দিয়ে তিনি কারাগারে গেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি নির্বাচিত হয়ে আছেন, ধারণ করেও কিন্তু আমরা আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রেখেছি গণতন্ত্রের জন্য। আমাদের লক্ষ্য একটাই, হচ্ছে আমরা বাংলাদেশে এই গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এই গণতন্ত্রের জন্য দেশের ত্রিবেগম খালেদা জিয়া লড়াই করেছেন, এই গণতন্ত্রের জন্য এখন নির্বাসিত অবস্থায় আমাদের ভারতন্ত্র চেয়ারম্যান আমাদের সংগ্রাম করছেন, আমাদের লাখো নেতা কর্মী লড়াই করছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হই, উৎসাহিত হই যখন দেখি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই সুদূর বিরেট থেকে তিনি যখন এই সমস্ত পরিবারগুলোর কথা প্রতি বছর স্মরণ করেন, বিভিন্নভাবে তিনি পরিবারগুলোর পাশে দাঁড়ান এবং তার চেষ্টায় তার উদ্যোগে প্রতি বছরই এই পরিবারগুলোকে এই বিশেষ করে রমজানের সময় তাদেরকে উপহার দেওয়া হয়, চেষ্টা করা হয় সুনিদ্র শক্তির উদ্যোগে তাদের পাশে দাঁড়ানো। আমি সেজন্যে আপনাদের সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক মহাদেশ নমস্কার। প্রিয় সহকর্মীগণ, মানুষের
যে সভ্যতার মানুষের টিকে থাকবার অস্তিত্বের যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে কিন্তু প্রথম থেকে। সেই সংগ্রামের মধ্যে তার যে নিজস্ব সমাজ, রাষ্ট্র, দর্শন, তার পরিবর্তন বিভিন্ন সময় হয়েছে, সেটাকে নিয়ে কিন্তু মানুষ সংগ্রাম করেছে। মানুষকে সংগ্রাম করে টিকে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। আমরা এই সংগ্রাম করেই আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে সরকার ব্যবস্থা, তাকে গণতান্ত্রিক করার জন্য আমরা এই সংগ্রামে লড়াই করছি। এই সংগ্রামের মধ্য দিয়ে আমি ইতিমধ্যে যেটুকু আমার কাছে এসছে যে বিএনপির 326 জন খুন এবং গুম হয়েছে, যুবদলের 226 জন খুন এবং গুম হয়েছে, নির্যাতন শিকার হয়েছে, ছাত্র দলের 226 জন খুন ও গুম হয়েছে, স্বেচ্ছাসেবক দলের 50 জন গুম ও খুন নির্যাতন শিকার হয়েছে, এছাড়াও 22 জন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুন ও নির্যাতনের শিকার হয়েছে। এটা শুধুমাত্র একটা চিত্র, আর বিশাল চিত্র রয়েছে যে এই দেশে গণতন্ত্র জন্য সংগ্রাম করতে গিয়ে আজকে প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আছে সারা দেশে, একটা গ্রামেও কেউ বাকি নেই, 1 লক্ষের উপরে বেশি মামলা আছে। এই দেশে গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদাকে আজকে দীর্ঘ 2 বছর ধরে কারাগারে থেকে তারপরে শর্তভিত্তিক তাকে মাত্র 6 মাসের জন্য সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া। আমরা এই অবস্থার মধ্যে অনেক কিছু সংগ্রাম করছি। আজকে যে করোনা ভাইরাস যে আগ্রাসন, এটি শুধু বাংলাদেশের উপর আগ্রাসন, সমগ্র বিশ্বে আগ্রাসন। আমাদের তিনি একজন মহাসচিব বলেছেন যে এইটা আমরা দেখিনি, আমরা এই ধরনের মহামারী আমাদের জীবন দশায় আমরা দেখি, আমরা যুদ্ধ দেখেছি 1971 সালে। আমার জন্মের সম্ভবত কিছুদিন আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এগুলো সমাজকে, পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে, মানুষের দর্শন, রাষ্ট্রচিন্তা সবকিছুকে বদলে দিয়েছে। এখন অনেকেই বলছেন এবং আমরা এটা নিজেরাও কিছুটা উপলব্ধি করছি যে আজকে করোনা যেভাবে আক্রমণ করেছে, সবচেয়ে বড় প্রশ্ন যেটা একটা অদৃশ্য শত্রু, যে শত্রুকে আমরা চিনি না, দেখতে পাই না, যে অসুখের ব্যাধির কোনো এখন পর্যন্ত কোনো ওষুধ পাওয়া যায়নি, ভ্যাকসিন তৈরি হয়নি এবং এখনো করতে পারেনি। এই যে বিজ্ঞানের স্পর্শতা, এই যে মানুষের এত অহংকার, দাম্ভিকতা, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা একেবারে মানুষ সঙ্গে মিশে গেছে, ব্যর্থ হয়েছে এই ভয়ঙ্কর। তারপরেও মানুষ সবসময় এত সংগ্রাম লড়াই করে, আমরা বিশ্বাস করি যে এই লড়াইয়ে মানুষ জিতবে, আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে যেটা সত্য সুন্দর সেটা বেরিয়ে আসবে, শুভ হবে মানুষের, ভালো হবে, কল্যাণ হবে, এটাই বেরিয়ে আসবে। এবং আজকের এই দিনে, আজকে রমজানের প্রথম দিন, এই দিনে আমরা মরণ করলাম হয় আল্লাহ তাআলার কাছে। আমরা জানি রমজান হচ্ছে সংযমের মাস, এখানে সবসময় আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে, শিক্ষা দিয়েছে আমাদের ধর্ম, শিক্ষা দিয়েছে এই মাসে সংযম রক্ষা করতে হবে, অর্থাৎ সব কিছুকে দমন করে মানুষকে সত্যিকার অর্থে একটা মানুষ হিসেবে সামনে এগিয়ে যেতে হবে। আমরা আজকে এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই, এর জন্য যে এখন সবাই আমরা বিভিন্নভাবে আক্রান্তই করা যাবে, কারণ আমরা এখন অপেক্ষা থেকেই ত্রাসের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকি। এর মধ্যে আমরা এই ধরনের যে একটা অনুষ্ঠান আমরা এইভাবে যত কম করা যায় ততই ভালো, যদিও আমরা এখানে একটু সামাজিক যে শারীরিক দূরত্ব বলাটাই বেটার হবে, সামাজিক এটাই সামাজিক দূরত্ব কথাটা আসলে আমি অনেক একমত হতে পারি না, কারণ সামাজিক দূরত্ব হচ্ছে মানুষের মানুষ থাকবে না, তার সমাজ থাকবে না, তারা শারীরিক দূরত্বটা বজায় রাখতে হবে নিজেদের আপনার স্বার্থের জন্য, নিরাপত্তার জন্য। আমরা মনে করি যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সামান্য যে উপহারগুলো আজকে দিচ্ছে, এটা আমরা প্রতীকী হিসেবে আমরা দেওয়া হচ্ছে, আজকে 3টি পরিবারকে দেওয়া, তাই না? 3টি পরিবারকে দেওয়া হচ্ছে, বাকিগুলো যেটা আছে সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
চলো বাসায় বাসায় তাদের কাছে পৌঁছে যাবে। এটা প্রত্যেক বছর তিনি করছেন, এটা তার একটা আমি মনে করি এটা একটা অত্যন্ত নজিরবিহীন কাজ যে দীর্ঘদিন ধরে প্রায় বছর দশেক হয়ে গেল তিনি এই কাজটা করছেন, এতটুকু কোথাও কোনো বাড়ি কোনো ঘাটতি এখানে দেখা যায়। আমরা সেই জন্য আবারও তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। আর আমাদের এই সমস্ত পরিবার যারা এসছেন, ভাই বোন অনেকে এসছেন, মা এসছেন, বোন এসছেন, তারা তাদের কাছে আমাদের সমবেদনা আমরা সবসময় জানিয়েছি, তাদের পাশে এক পাশে আমরা আছি, এটা আমরা বলেছি সবসময়। হয়তো বা পুরোটা আমরা পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের একটা মনের শক্তি দৃঢ়তা সৃষ্টি করার, যে পার্টি তাকে পরিত্যাগ করে না, নেতা তাকে পরিত্যাগ করে না, আমরা সবসময় তাদের সঙ্গে আছি। আমি আজকে এইটুকু আপনার তাদের কাছে দোয়া চাই যে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভয়াবহ যে করোনা ভাইরাসের যে আগ্রাসন এর থেকে আমাদেরকে মুক্ত করেন, এবং আমাদের এই পরিবারগুলো যারা এখনো কিন্তু অসহায় দুস্থ অবস্থায় আছে, যে শিশুটি যেদিন তার বাবা হারিয়ে গিয়েছিল সেদিন সে হয়তো 3 মাস 4 মাস পার করতে পারছিল, এখন সে বড় হয়েছে 5 বছর বড় হয়েছে, জিজ্ঞেস করে তার মাকে নিয়ে আমার বাবা, রাষ্ট্র কিন্তু তার কোনো জবাব দিতে পারে না, কারণ রাষ্ট্রের সঙ্গে এটাই সবচেয়ে ভয়ঙ্কর কথা যে রাষ্ট্র যখন নিজেই উৎপীড়ক হয়ে যায়, রাষ্ট্র যখন নিজেই গুম খুন করে অথবা আপনার ক্রস ফায়ার করে, তখন মানুষ গিয়ে কোথায় দাঁড়ায়? আমরা তো তখন তাকে সত্যি কারণ এই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারি। দুর্ভাগ্য আমাদের যে আজকে আমরা এই ধরনের একটা সরকারের কি বলবো সরকারের নির্যাতনের খবরে পড়েছি, যাদের কোনো জবাবদিহিতা নেই, তারা নির্বাচিত কোনো সরকার নয়, যারা শুধুমাত্র শক্তির জোরে বন্দুক বুলেটের জোরে তারা আজকে ক্ষমতায় বসে আছে, জনগণের প্রতি তাদের কোনো রকমের যে দায়িত্ব বসে দায়িত্ব বোধ করেন, যে কারণে আজকে আমরা দেখছি যে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এই সরকারের যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত ছিল সেটা তারা আসতে পারেন, কারণ আমরা প্রথম থেকেই লক্ষ্য করেছি তাদের মধ্যে প্রচন্ড রকমের উদাসীনতা ছিল, অবহেলা ছিল, কারণ যেটা বিষয় বলেছেন যে তারা অন্য কাজে ব্যস্ত ছিল, সে কাজটা আমরা জানি কি কাজে ব্যস্ত ছিল, তাই এটাকে প্রথম দিকে গুরুত্ব দেন, যখন ঘরের মধ্যে এসে পড়ে গেছে তখন তারা এটাকে সমান দিতে গেছেন, কারণ সমান দেওয়ার মতো শক্তি তাদের ছিল না। আজকে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা কতটা ভঙ্গুর, স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, এর মধ্যে কোনো মানে কোনো স্বাস্থ্য ব্যবস্থা আছে বলেই মনে করা যায় না, এই অবস্থা হয়ে গেছে। সাধারণ রোগীরা যারা চিকিৎসার জন্য যাদের যার ক্যান্সার হয়েছে, যার হয়তো লাংসে আপনার টিবি আছে অথবা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সে গিয়ে কোনো চিকিৎসা কোনো হাসপাতালে পায় না, থেকে হাসপাতালে কোনো চিকিৎসা পাওয়া হয়, এটা বাস্তবতা বলছি আমি, যেগুলো ঘটছে প্রতিনিয়ত, এবং করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে সম্মিলিত উদ্যোগ তাদের নেওয়া উচিত ছিল সে উদ্যোগ নিয়ে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এক কথায় সরকার এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে গিয়ে পুরোপুরিভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং সেই একলা চরনীতি তার একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণে আজকে জনগণ প্রচন্ড রকমের ঝুঁকির মধ্যে পড়েছে, এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে সত্য কথাটি আমরা জানতে পারছি না, ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি না, যে কথাগুলো বলা হচ্ছে সরকারের তরফ থেকে তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে, যে ইতিমধ্যেই সমস্ত জনগণের মধ্যে প্রশ্ন এসে গেছে। আমরা তাই আবারও বলছি আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এই চীনে এই করোনা ভাইরাস আক্রমণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে প্রেস কনফারেন্স করছি, আমরা বলেছি যে আমাদের এখন এই কাজগুলো করা কিন্তু দরকার, আমরা হ্যান্ড গ্রিপ বিলি করেছি, আমরা মাস্ক বিলি করেছি, আমরা স্যানিটাইজার বিলি করেছি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অর্থাৎ শর্ট টার্ম স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘ মেয়াদী প্যাকেজ আমরা চেষ্টা করেছি, 87,000 কোটি টাকা আমরা
প্রয়োজন সরকারের প্রস্তাব দিয়েছিলাম যে এই প্রস্তাব বিবেচনা করো। ওই দিনই সরকারি দলের প্রধান সম্পাদক আমাদেরকে যাচ্ছেরা ইত্যাদি ভাষায় আপনার তিরস্কার করছেন, অথচ তার পরের দিনই প্রধানমন্ত্রী আবার 73,000 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করেছেন, পরে অবসর ফেলে 95,000 টাকা করেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 95,000 টাকার প্রণোদনা তার ঘোষণা করেছেন, তার মধ্যে 77,000 কোটি টাকা হচ্ছে ব্যাংক, মাত্র 16,000 কোটি টাকা হচ্ছে আমার সরকারের বাজেট এবং তার সরকারি কোষাগার থেকে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের কাছে বোধগম্য হয় এবং এর কোনো জবাবও তারা দেননি। আপনার প্রতিদিন তাদের বিশেষ করে তথ্যমন্ত্রী সাহেব আমাদেরকে গালিগালাজ করেছেন, তিরস্কার করেছেন এবং বলেছেন যে আমরা শুধুমাত্র কথাই বলছি কিন্তু আমরা কোনো কাজ করছি না। কিন্তু আমরা দল হিসেবে, বিরোধী দল হিসেবে 12-13 বছরের তাদের নির্যাতনের পরেও যে কাজটুকু করেছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা তাদের চেয়ে অনেক বেশি কাজ করেছি তাদের দল দল থেকে। এবং ইতিমধ্যে আমরা আমাদের যে হিসাব সেই হিসাব মধ্যে আমরা 7 লক্ষ পরিবারের কাছে পৌঁছে গেছি আমাদের ত্রাণ নিয়ে, সীমিত শক্তির মতো নিয়ে। আমরা প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে, ওইটা আরো বাড়বে বলে আমরা বিশ্বাস করছি। আমরা তারপরে বলেছি যে আসুন, এটা এখন রাজনৈতিক বিতর্কের সময় নাই, এটা এখন রাজনৈতিক প্রতিহিংসার সময় নাই, অহংকারের মাধ্যম ভরিতা বাদ দিয়ে আসুন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করুন। ঐক্যবদ্ধ করে আমরা এই ভয়ঙ্কর যে করোনা ভাইরাসের যে আগ্রাসন থেকে মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করি, সেই উদ্যোগ আপনারা গ্রহণ করুন। দুর্ভাগ্য আমাদের যে সরকার সেটা করছেন না, করবেন বলে আমি বিশ্বাস করি না, এই জন্য যে তারা জনগণের কাছে তাদের কোনো জবাব দিতে। আজকে যারা এখানে এসছেন আমাদের বিশেষ করে পরিবারগুলোর সদস্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই এত লকডাউনের মধ্যেও এত কষ্টের মধ্যে আপনারা এখানে এসছেন। যে সমস্ত পরিবার আসতে পারেনি তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই যে তাদের উপহার তাদের কাছে পৌঁছে যাবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা গ্রামে তাদের কাছে পৌঁছে যাওয়ার সমস্ত ব্যবস্থা করবেন। যারা এই কাজগুলো করছেন এখানে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ইতিমধ্যে তাদের অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছেন, আমরা যেহেতু খবরের সংবাদে দেখছি তারা আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে আমার একটা জিনিস অবাক লাগলো, এটা আমি একটু জানতে চাই আপনাদের কাছে যে আপনাদের নেতারা যারা অনেকে একজন সরকারের উপদেষ্টা আছেন, তথ্য উপদেষ্টা একটা 5 দফা না 7 দফা নিয়ে সরকারের কাছে গিয়েছিলেন, পরে আবার সেটাকে উইথড্র করলেন, এটা আমি বুঝতে পারি কারণ আমার সাথে উদ্যোগ করলেন আপনাদেরকে আসলেও কোনো পুনরুদ্ধার দেওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কি না তাও আমি জানি না, সব সেক্টরকে দেওয়া হলেও কিন্তু এটাকে কোনো পুনরুদ্ধার দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। আমি আজকে দাবি জানাচ্ছি সরকারের কাছে যে সাংবাদিকদের তারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন তাদের নিরাপত্তার জন্য এবং তাদের ঝুঁকিপূর্ণ করার জন্য তাদের বিমা এবং তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আমার মনে হয় যে আমাদের শহীদ জনির পরিবারকে সামনে আনার জন্য আমি অনুরোধ করছি। খামটা প্রকাশ করে মনে হচ্ছে পুরো ডিস্ট্রিক্ট দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস
শহীদ নজরুল পরিবারকে নাই আপনাদের আন্তরিক ধন্যবাদ।